ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। একজন মুসলিম হিসেবে কেউ যখন আমাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে, আমরা উত্তর দেই আমার ধর্ম ইসলাম। কিন্তু ইসলাম আসলে কি, সেটা কি কখনো ভেবে দেখেছি? কিংবা ইসলাম অর্থ কি, এটাও আমরা অনেকে জানি না। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ ও নির্দেশিকা। যুগে যুগে মহান আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে, ইসলামের দাওয়াত দেবার জন্য। সর্বশেষ এই দিনের দাওয়াত নিয়ে আসেন সর্বশেষ নবী ও রাসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবদ্দশাতেই ইসলাম পূর্ণতা পায় এবং আল্লাহ তাআলা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নির্ধারণ করে দেন। চলুন প্রিয় দর্শক, আমরা ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জেনে নেই। আজকের ভিডিওতে আমরা ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও দেখলে ইসলামের পূর্ণ পরিচয় ও সৌন্দর্য সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইসলামের পরিচয়। ইসলাম আরবি শব্দ, আল ইসলামু, ক্রিয়ামূল থেকে এর অর্থ নতি স্বীকার করা, আত্মসমর্পণ করা, সাবমিশন টু আল্লাহ। পরিভাষায় ইসলাম দ্বারা মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করাকে বোঝানো হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট নিজেকে সমর্পণ করে তাকে মুসলিম বলে। অর্থাৎ যে ব্যক্তি নিজের ইচ্ছে মতো ও খেয়াল খুশি মতো না চলে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মেনে চলে, প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে এবং নিজেকে তার প্রতি পুরোপুরি সমর্পণ করে দেয়, তাকেই মুসলিম বলে। দীন বা ধর্মের পরিচয়। দীন শব্দের বেশ কিছু অর্থ রয়েছে। মৃত্যুর পর প্রতিটি মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটি হল, মা দীনুক, তোমার দীন কি? এখানে দীন বলতে জীবন ব্যবস্থা বা ধর্ম। আমরা আমাদের পার্থিব জীবনে যে পথ ও পদ্ধতি অনুসরণ করে চলব বা যার উপর ভিত্তি করে আমাদের পথ চলা, সেটিই আমাদের দীন। পৃথিবীর সকল ধর্ম এক একটি ভিন্ন ভিন্ন দীন বা জীবন ব্যবস্থা। ইসলামের পরিচয়। হাদিসে জিবরিল খ্যাত ঐতিহাসিক একটি হাদিসে ইসলামের পরিচয় তুলে ধরা হয়েছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে বসা অবস্থায় ছিলেন। তখন মানুষের ছদ্মবেশে জিবরিল আলাইহিসাল্লাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর পর কয়েকটি প্রশ্ন করেন। এর মধ্যে একটি প্রশ্ন হল, ইসলাম কি? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি ওয়া তুকীমা সলাতা ওয়া তুআদ্দি আয-যাকাত আল-মাফরুদাতা ওয়া তাসুম রমাদান। ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, সলাত প্রতিষ্ঠা করবে, ফরজকৃত বিধান যাকাত প্রদান করবে আর রমাদানে সিয়াম পালন করবে। এখানে ইসলামের পরিচয়ে পাঁচটি মূল ভিত্তির কথা বলা হয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। বিদায় হাজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবিশেষ ওহি ছিল দিন হিসেবে ইসলামের পূর্ণতা নিয়ে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্বাচন করলাম। দিন হিসেবে ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। কিয়ামত পর্যন্ত এটি অটল, অবিকৃত ও অবিচল থাকবে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিন হিসেবে ইসলামকে নির্বাচন করে দিয়েছেন। তাই ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু তৈরি, পরিবর্তন ও পরিবর্ধনের সুযোগ নেই। আর ইসলাম কিয়ামত পর্যন্ত একটি সার্বজনীন জীবন ঘনিষ্ঠ ও শাশ্বত দিন হিসেবে বিবেচিত হবে। ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত দিন। মহান আল্লাহ কর্তৃক বান্দাদের জন্য নির্ধারিত ও মনোনীত দিন হল ইসলাম। ইসলামই একমাত্র দুনিয়া ও পরকালীন জীবনে মুক্তির পথ। এ ব্যাপারে মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম।
নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। ইসলাম ছাড়া অন্য সকল মতবাদ বাতিল ও অগ্রহণযোগ্য। মহান প্রতিপালক আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলাম মানব জাতির জন্য নির্ধারণ করেছেন তা ব্যতীত অন্য সকল ধর্ম দিন ও মতবাদ বাতিল ও অগ্রহণযোগ্য। ইসলাম ব্যতীত সকল পথ ও মত আল্লাহর কাছে মূল্যহীন। কোনো ব্যক্তির যত ভালো কর্মই হোক না কেন তা আর গ্রহণযোগ্য হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার নিকট থেকে গ্রহণ করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ইসলাম তথা আত্মসমর্পণ করেছে তাকে মুসলিম বলা হবে। মুসলিম ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে চলবে। যুগে যুগে নবী ও রাসূলগণ এই সার্বজনীন দিন ইসলামের দাওয়াহ প্রচার করেছেন। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের ব্যাপারে ইরশাদ হচ্ছে, তিনি বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলামের ব্যাপারে আদেশ করেছেন, আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আপনি আত্মসমর্পণ করুন। তিনি বলেছিলেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। মহান আল্লাহর আদেশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বিশ্ববাসীদেরকে আদেশ করেছেন যেন মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ না করে। এ ব্যাপারে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দিন হিসেবে ইসলামের সহজতা। আল্লাহ তাআলা মানব কল্যাণে তার সন্তুষ্টি অর্জনের পথ হিসেবে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে নির্বাচন করেছেন। পৃথিবীর সকল ধর্মের উপরে একমাত্র নিখাদ, সংশয়মুক্ত ও শাশ্বত ঐশী জীবন বিধান হল ইসলাম। ফলে ইসলামের কাছে পৃথিবীর সকল মানব সৃষ্ট ধর্ম পরাজিত। পৃথিবীতে বিদ্যমান কোনো কোনো ধর্ম বিকৃত হয়ে গেছে, কোনো কোনো ধর্ম নিছক মানুষের তৈরি, কোনো ধর্ম সম্পূর্ণ ভ্রান্তি ও অযৌক্তিক ধারণার উপর প্রতিষ্ঠিত। কিন্তু ইসলামের সত্যতা, শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য, সৌন্দর্য সবকিছুকে হার মানিয়েছে। মানব জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে রয়েছে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা, আছে জীবন ঘনিষ্ঠ ও অতুলনীয় বিধান। ইসলাম সকল প্রকার সমস্যা ও জটিলতা মুক্ত এবং সহজতর একটি দিন। মহান আল্লাহ ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সহজতা চান, জটিল ও কঠিনতা চান না। সকল প্রকার সংকীর্ণতা মুক্ত দিন। ইসলাম উদার ও মানবিকতা সম্পন্ন পূর্ণাঙ্গ দিন। কোনরূপ সংকীর্ণতা বা বাড়াবাড়ির জায়গা ইসলামে নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা বা কঠোরতা চাপিয়ে দেননি। মুসলিমগণ মধ্যমপন্থী জাতি। সকল প্রকার প্রান্তিকতা মুক্ত উদার ও মধ্যম পন্থাই হল শ্রেষ্ঠতম পথ। আল্লাহ তাআলা এই দিনকে একটি মধ্যমপন্থী দিন বানিয়েছেন, আর ইসলামের অনুসারীগণ হল উম্মাহর মধ্যমপন্থী ও সাক্ষ্যদানকারী জাতি। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর এভাবে আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। ইসলামের অনুসারীরা শ্রেষ্ঠতম জাতি। ইসলামের অনুসারীগণ তথা মুসলিম জাতি নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এবং মানব কল্যাণে তাদের আত্মপ্রকাশ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে। প্রকৃতির ধর্ম হল ইসলাম। আল্লাহ তাআলা এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন আপন কুদরতে। প্রকৃতিকে তিনি নিজের মতো করে সাজিয়েছেন আর ছেড়ে দিয়েছেন আপন অবস্থায়। প্রকৃতির দিন রাত্রি, আকাশ বাতাস, পৃথিবীর বুকে হাজারো সৃষ্টিকল, সবকিছু আপন গতিতে চলছে। এই প্রকৃতির নির্ধারিত ধর্ম বা নিজস্ব নেচার রয়েছে, আর সেটি হল ইসলাম। পৃথিবীর সকল জড়বস্তু ও জীববস্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে বা ইসলামের উপর রয়েছে। এরপরেও যারা অবিশ্বাস করে এবং ইসলাম বাদ দিয়ে অন্য পথ তালাশ করে, তাদের প্রতি ধিক্কার জানিয়ে আল্লাহ তাআলা বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে, স্বেচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, তারই অনুগত এবং তার নিকটেই ফিরে যাবে। প্রতিটি নবজাতক শিশুই প্রকৃতির ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। ইসলাম প্রকৃতির ধর্ম, তাই প্রতিটি নবজাতক শিশুই ফিতরাত বা প্রকৃতির ধর্ম অর্থাৎ স্বভাবগতভাবেই ইসলামের উপর জন্মগ্রহণ করে। পরে তাদের পিতামাতা ও পারিপার্শ্বিকতার কারণে ভিন্ন ধর্ম ও মতে দীক্ষিত হয়, কিন্তু আদতে প্রত্যেকের যাত্রা শুরু হয় ইসলামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক শিশু ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা ইয়াহুদি, খ্রিস্টান অথবা অগ্নি উপাসকে পরিণত করে। এই হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেছেন, এ থেকে প্রমাণিত হয় যে কোনো শিশুকে যদি জন্মের পর কোনো বদ্ধঘরে বা জঙ্গলে রেখে আসা হয়, তবুও সে প্রাপ্ত বয়সে উপনীত হলে তার রবকে ঠিকই চিনতে পারবে। আধুনিক বিজ্ঞানের স্বীকৃতি। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডস সেন্টার ফর অ্যান্থ্রোপোলজি অ্যান্ড মাইন্ড এর সিনিয়র গবেষক ডক্টর জাস্টিন ব্যারট এর নেতৃত্বে পরিচালিত 10 বছরের গবেষণা শেষে বলা হয়, শিশুদের কাছে কোনো কিছু কারণহীন বা অর্থহীন নয়। তাদেরকে এমনিতে রেখে দিলেও তারা বুঝে নিবে যে পৃথিবী এর ডিজাইনগুলো কারণ সর্বস্ব এবং কোনো বিজ্ঞ সত্তা এসব কারণের পেছনে আছেন। তিনি বলেন, যদি কয়েকটি শিশুকে মরুভূমিতে রেখে দেওয়া হয়, আমি মনে করি তারা গডকে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, ইসলামের পরিচয় ও মূল্য অনুধাবনের সুযোগ দিন ও আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন।